বর্ধমানে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। একুশে জুলাই পাওয়া তথ্য অনুসারে একদিনে আক্রান্ত হয়েছেন 54 জন। সংক্রমণ রুখতে মোট 35টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। কন্টেনমেন্ট জোনে কতটা মানা হচ্ছে নিয়ম তারই হদিস পেতে পূর্ব বর্ধমানের কন্টেনমেন্ট জোন অন্তর্ভুক্ত এলাকাগুলি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলায় আতঙ্ক পূর্ব বর্ধমান জুড়ে। সংক্রমণ রুখতে পাল্লা দিয়ে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে এই সমস্ত এলাকাগুলোকে। পূর্ব বর্ধমান জুড়ে বর্তমানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা, পূর্ব বর্ধমানে করোনা পরিস্থিতি, 21 জুলাই পর্যন্ত পাওয়া তথ্য, মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা 162টি, কন্টেনমেন্ট মুক্ত 153টি এলাকা, মোট আক্রান্ত 465 জন, 24 ঘন্টায় আক্রান্ত 52 জন, এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 276 জন, মোট মৃতের সংখ্যা 3 জন। সংক্রমণ রুখতে কন্টেনমেন্ট জোনগুলোতে কড়াকড়ি করা হয়েছে প্রশাসনের তরফে, তবে আদৌ কি মেনে চলা হচ্ছে সেই সব নির্দেশিকা তা দেখতে ছোট্ট নীলপুর এলাকা ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। বর্ধমান শহরের 12, 13 এবং 14 নম্বর এই 3টি ওয়ার্ডকে কিন্তু কমপ্লিটলি লকডাউন ঘোষণা করা হয়েছে। দোকানপাট বন্ধ, বিভিন্ন এলাকায় বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে 12, 13 এবং 14 নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে। তা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? সাধারণ মানুষের ভালোর কথা ভেবেই এটা হয়েছে, এটা ভালোই হয়েছে। আপনারা যারা এলাকার যারা বাসিন্দারা আছেন তাদের সময় একটা সমস্যা হচ্ছে, তা এই ধরুন বাজার হাট করা, এটাই কীভাবে কী করা হচ্ছে করছেন? আমাদের তো ধরুন সবজি টবজি সব কিছু বাড়িতেই বিক্রি করতে আছে। আমরা লকডাউন হওয়ার পর থেকে বাড়িতেই তো সব কেনাকাটা হতে তো করছি, আমাদের সেইভাবে বেরোয় না। আমাদের হাজবেন্ডরা কাজের জন্য যা বেরোচ্ছেন, লোক যাদের দরকার তারা আসছে আমার কাছে ওষুধ নিতে, নিয়ে চলে যাচ্ছে। এরপর যদি এটা লকডাউন না করা হয় তাহলে আরো বেড়ে যাবে। এ তো গেল ছোট নীলপুর এলাকার কথা। সংক্রমণ বাড়ায় পূর্ব বর্ধমানের 35টি ওয়ার্ডে 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবুও এত কিছুর মাঝেও উদাসীনতার ছবি ধরা পড়ল তেঁতুলতলা বাজারে। নিয়ম ভেঙে তেঁতুলতলা বাজার সহ এলাকার বিভিন্ন বড় বাজারে চলছে যথেচ্ছ কেনাকাটা, তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আরও বাড়ছে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যাতে বাইরের লোক আমাদের এই এলাকায় না ঢুকতে পারে তাতে ব্যারিকেড করে, আমার মনে হয় সেটা আমাদের এলাকাবাসীর জন্য ভালোই করা হয়েছে। এতে খারাপের তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি, এবং যে পরিস্থিতি চলছে আমার তাতে মনে হয় তাতে মানিয়ে নিয়ে চললে পরে আমাদের এলাকাবাসী দেখি ভালো হতো, এতে খারাপ করে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি। দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো ধরুন পুলিশ আধিকারিক এনে দিচ্ছেন, তাহলে এই উদ্যোগটা একটা সাধু উদ্যোগ। অনেকে দেখছি এই ড্রপ গেট মানছেন না, তড়া দিয়ে বেরিয়ে যাচ্ছেন, এটা আমি বলবো সেক্ষেত্রে যে সেটা এটা করা একদমই ঠিক না। কেননা আজকের দিনে সারা বিশ্ব যেখানে আক্রান্ত সেখানে এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডটা করা হয়েছে সেটা এলাকাবাসীর জন্য ভালোর জন্যই করা হয়েছে। সংক্রমণ রুখতে কন্টেনমেন্ট জোনগুলোতে প্রশাসনের নির্দেশিকা মেনে ঘরে থাকাই কাম্য। তা না হলে যে হারে পূর্ব বর্ধমানে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে তাতে করে সংক্রমণ রোখা খুব কঠিন হয়ে পড়বে প্রশাসনের কাছে। কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, আরপ্লাস নিউজ, পূর্ব বর্ধমান।